নিজের বাড়ির গরু না? হ্যাঁ। কত দাম যাচ্ছিলেন? গরু কয়টা নিয়ে আসছেন? গরু নিয়ে আসি চার পাঁচটা। বিক্রি হয়েছে একটা? না, একটা বিক্রি নাই। এটা তো মাশাআল্লাহ দেখতে বেশ সুন্দর, শাহিয়াল মতো মনে হচ্ছে। এটা কি জাতের? ওজনটা কতটুকু হতে পারে যেহেতু ষাঁড় গরু আনুমানিক একটা সমীক্ষা? আসসালামু আলাইকুম শুভ দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শিমুলিয়া পশুর হাটে। আর শিমুলিয়া পশুর হাটের অবস্থান কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা। বন্ধুরা, আজকে আমরা এই হাট ঘুরবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর ষাঁড় গরুর দাম দর সম্পর্কে। আর এই হাট বসে প্রতি সোমবার মোটামুটি সকাল 10টার পরেই শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। চলুন আমরা বিক্রেতা ভাইদের সাথে কথা বলি, জানি বিভিন্ন রকম ষাঁড় গরুর দাম দর সম্পর্কে। লাল রঙের যে গরুটা দেখছি, এই গরুটা নিয়ে আমরা কথা বলতে চাই। এক ভাই আসছে, জিজ্ঞেস করছেন যে দাচ্ছে কিনা, দেখি কি হয়, বিক্রি হবে কিনা বা কি বিষয়, সে বিষয় নিয়ে কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। গরু কয়টা নিয়ে আসছেন? গরু নিয়ে আসি চার পাঁচটা। বিক্রি হয়েছে একটা? না, একটা বিক্রি নাই। এটা তো মাশাআল্লাহ দেখতে বেশ সুন্দর, শাহিয়াল মতো মনে হচ্ছে। এটা কি জাতের? সিন্ধি জাতের। আচ্ছা, এটা কি দাচ্ছে? ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই যে গরুটা আমরা দেখছি, এটা তিনি আসলে 85,000 টাকায় বিক্রি করার আশায় আছেন। তারপরে হয়তো কিছু একটু হাতে থাকতে পারে, আপনারা দামাদামি করলে হাটে এসে এরকম গরু পেয়ে যাবেন, কিনতে পারবেন। আমরা দেখছি প্রচুর পরিমাণে এইরকম সার রয়েছে। চলুন আমরা ভিতর দিকে যাই, আরো কিছু এরকম সারের নাম জানাই আপনাদেরকে। দর্শক বন্ধুরা, আমরা যে গরুটা দেখছি, এই গরুটা নিয়ে আসছে এই যে ভাই, ভাই রয়েছেন, ভাইয়ের সাথে আমরা কথা বলি, এই গরুটার দাম আমরা একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই কেমন আছেন? ভালো ভাই। গরু কয়টা নিয়ে আসছেন? একটাই। একটাই? নিজের বাড়ির গরু না? হ্যাঁ। কত দাম যাচ্ছিলেন? দাম যাচ্ছে 95। 95? এটা কি দাঁতছে এখন? না, মানে দাঁতার কি সময় হয়েছে? দাঁতছে, দাঁতটা দেবো। আচ্ছা আচ্ছা, মানে কোরবানির আগে দাইতে যাবে? হ্যাঁ, কোরবানির আগে। সেক্ষেত্রে এটা যদি ওজন হিসাবে চিন্তা করা যায় কতটুকু হবে? ওজন হিসাবে করতে 3.5 মণ। আচ্ছা, এটা বেচার ইচ্ছা কেমন নিছেন? 85,000 কইতেছে। 85,000 বলতেছে? আপনি কত হলে ছেড়ে দিবেন? আমি 95 কইছি, 90 হলে বেচা। 90 হলে বিক্রি করবেন? ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই যে সুন্দর ছোট সাইজের একটি সার, এটা তিনি 90,000 বিক্রি করার আশায় রয়েছেন শিমুলিয়া পশুরহাটে। আর এইরকম সার কিন্তু আমরা যেটা দেখছি প্রচুর পরিমাণে আমদানি। আমরা আমাদের ডানে দেখছি একটি গরু রয়েছে, এটা কিন্তু দেশি সার, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা নিয়ে আসছে এই যে ভাইয়েরা, দেখি ভাইদের সাথে আমরা একটু কথা বলি। মিয়া ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। গরু কয়টা আনছেন? জি, গরু একটাই আনছি। একটাই? এটা আপনার বাড়ির পালা না? মানে মোটামুটি এখন মাত্র দাঁত ভাঙা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে তো অবশ্যই 2022 ঈদকে কেন্দ্র করে কিনতে পারবে। তো যেটা আপনি 1,00,000 উপরে দাম চাচ্ছেন, এটা বেচা যাবে কততে? মোটামুটি বেচার ইচ্ছা কেমন নিছেন? রেট আগে পিছে হয় নাই। আপনি কেমন আশা নিছেন? জি, আমি 1,10,000 এরকম আশা নিয়ে আছি। এই গরুটা যদি ওজন হিসাবে চিন্তা করা যায় কতটুকু ওজন হতে পারে আনুমানিক? আনুমানিক তা আমার এত আইডিয়া করতে পারি। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই গরুটা তিনি 1,00,000 উপরে বিক্রি করতে যাচ্ছেন, নিচে না। সো আমরা হাট ঘুরি, চলুন এরকম গরু আরো দাম জানাই। দর্শক, আমরা কিন্তু এখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি, এটা শাহিয়াল, কিন্তু দেখুন একটা ব্রাহ্মা ব্রাহ্মা স্টাইলের। এই গরুটা নিয়ে আসছে এই যে চাচা রয়েছেন, চাচা কেমন আছেন? ভালো আছি। গরু কয়টা নিয়ে আসলেন? তিনটা। তিনটা? বিক্রি হয়েছে একটা? একটা। এখন ওভারঅল হাটে দাম কেমন গরুর? দাম বেশি না কম? মোটামুটি দাঁতিল দেড় একটু বেশি। আচ্ছা, এটা কি দাঁতছে এখন? না না, এটা দাঁতে নাই। দাঁতার কি মোটামুটি সময় হয়েছে নাকি এখনো দেরি? এক বছর রূপে লাগবে। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? 1,20,000 যেটা যাচ্ছেন, এটা তো তাহলে 100% যারা পালার জন্য বা খামারের জন্য নিবে তারা নিতে পারবে। তো এটা আসলে কত হলে বিক্রি করা যাবে? লাখের নিচে আসবেন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই সুন্দর গরুটা তিনি আসলে 1,00,000 উপরে বিক্রি করতে যাচ্ছেন, বলছেন যে লাখের নিচে আসার কোনো সুযোগ নাই। আমরা এইরকম আরও কিছু গরুর দাম জানবো শিমুলিয়া পশুর হাট থেকে, আপনাদেরকে জানাবো। ভাই একটা দাম বললেন, ভাই দেখছেন ভালো মতো যে নেওয়া যায় কিনা। আর ভাই দেখছেন দুই তিনজন আসলে ব্যাপারী চলে আসছেন, এইটা দেখছেন আর কি, দামাদামি চলছে। তো দেখা যাক, বিক্রি হইলে আপনাদেরকে আমরা জানাবো এখান থেকে, আর বিক্রি না হলে আমরা অবশ্যই বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো, জানবো যে কত হলে তিনি বিক্রি করবে। তো তিনি চলে গেলেন, আমরা দেখলাম এটা আপনার এটা 60,000 বলে গেলেন। হ্যাঁ ভাই, এটা কি দাঁতছে? এটা না, এটা দাঁতে নাই। অধাতা করো। আচ্ছা, এটা কি দাঁতার কি সময় হয়েছে? না, দাঁতার এটা সময় হয়েছে না, এটা শাহিওল বাচ্চা, এটা অনেক বড় হবে। আচ্ছা, এটা উনি যে 60 বললেন, আপনার কত ইচ্ছা, আপনি কেমন আশা নিছেন? আমি তো আশা হলো 70-এর আশা করি আর কি। আমরা 70-তে কিছু কম দিয়ে কিনে নিয়ে আনছি।
আচ্ছা কিছু তো লাভ করতে হবে। হ্যাঁ, 1-2 হাজার যদি না পাই তাহলে কি করে, তাহলে তো খায় বাঁচা যাবে না। না আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই যে সারবাসুটা, এটা তিনি 70-এ বিক্রি করার আশায় আছেন শিমুলিয়া পশুরহাটে। শিমুলিয়া পশুরহাটে কিন্তু এইরকম ছোট সাইজের সারগুলোর অভাব নাই, প্রচুর পরিমাণে রয়েছে, আমরা এদিকে দেখছি রয়েছে। চলুন আমরা এদিক থেকে কিছু দেশি সারের দাম জানাই। এই যে এটা নিয়ে দামাদামি হচ্ছে মনে হয়, চাচা দাম বলছেন নাকি? দামাদামি হচ্ছে এটা নিয়ে। এটা কি চাচা দাচ্ছে? না, অন্য দাচ্ছে না, দাঁতে নাই। দাঁতার কি সময় হয়েছে? হ্যাঁ, সময় হয়েছে, দাঁতবো, দাঁত ফাঁকছে, ফাঁক হয়েছে। হ্যাঁ, কত দাম চাচ্ছিলেন আপনি? দাম চাইছি 85। 85 চাইছেন? আচ্ছা, আশা কেমন, বিক্রি করার আশা কেমন নিছেন আপনি? আশা তো মনে হয় যে 80 একটু বাঙ্গিয়া। আচ্ছা আচ্ছা, গরুর দাম অনেক এখন না? হ্যাঁ, দাম বেশি বেশি। আচ্ছা আচ্ছা, এটু এটা আসলে কতটুকু ওজন হবে যেহেতু দাঁতছে? ওজন তো মনে হয় যে আনুমানিক একটা আইডিয়া 3 মণ একটু কম হইব মনে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এটা হয়তো 1-3 মণ ওজন হতে পারে, তেমনটা তিনি বলছেন আর কি। তিনি 80-র উপরে বা 80 ভাঙ্গা এরকম দামে একটি বিক্রি করার আশায় আছেন শিমুলিয়া হাটে। শিমুলিয়া হাট ঘুরতে চাই আমরা, এরকম ছোট সাইজের সার গরুর দাম আরো কিছু জানাতে চাই। লাল রঙের একটি গরু দেখছি, এই গরুটা নিয়ে আসছে যে কাকা, কাকা কেমন আছেন? ভালো। গরু কয়টা নিয়ে আসলেন আজকে? দুইটা। এটা কি দাঁতছে নাকি? দাঁতে নাই। কি না, দাঁতছে না, মানে দাঁতার কি সময় হয়েছে? সময় হয়েছে। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন এটা? 1,20,000ও চাই, 10,000ও চাই। তার মানে 1,10,000 চাচ্ছেন? 1,10,000 যেটা চাচ্ছেন, এটা যদি ওজন হিসাবে চিন্তা করা যায়, যেহেতু সার গরু সবাই কিন্তু ওজনের কথা একটু ভাবে, কতটুকু হতে পারে আনুমানিক? এমনি 3.5 মণ। 3.5 মণ, 3.5 মণ ওজনের এটা আসলে কত হলে বিক্রি করার আশা নিচ্ছেন আপনারা? এই 90-95। আচ্ছা, 90-র উপরে যেতে হবে, ভাঙবেন না? জি জি জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। দর্শক দেখুন, এই যে সুন্দর সারটা, তিনি 90,000 বিক্রি করার আশায় রয়েছেন। আমরা এখানে দেখছি একটা ক্রেজি সার রয়েছে, কালো রঙের, ক্রস জাতের হলেও কিন্তু এটার খুব স্পিড আছে, একদম লাফালাফি করতেছে আমরা দেখছি এই কালো রঙের গরুটা। আর কালো রঙের গরুটা নিয়ে আসছে এই যে ভাই, দেখি আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার গরু তো একদম খুব শর্টফটে, খালি লাভ দিচ্ছে। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই কালো রঙের এই যে গরুটা, এটা তিনি আসলে 90-এর উপরে, তিনি বলছেন যে 95 হলে বিক্রি হবে, এমনটি দামে আশা নিয়ে বসে আছেন শিমুলিয়া হাটে। শিমুলিয়া হাটে কিন্তু এরকম ছোট সাইজের সারের অভাব নাই, প্রচুর আমদানি, জায়গা হিসাবে আমদানি অনেক বেশি হয়েছে আমরা দেখছি। আরো কিছু সারগুলোর দাম আপনাদেরকে জানাবো এই হাট থেকে। দুইটা শাড়ি কিন্তু দেখতে বেশ সুন্দর, এই দুইটা শাড়ি নিয়ে আমরা কথা বলতে চাই এই যে যিনি নিয়ে আসছেন তার সাথে। মিয়া ভাই কেমন আছেন? ভালো। একদম আজকে তো মনে করেন প্রচুর গরুর আমদানি হয়েছে, জায়গা ছোট হয়ে গেছে আমরা দেখছি। সো আজকে নিয়ে আসছেন মনে হচ্ছে দুইটা, না? হ্যাঁ, দুইটা। দুইটাই তো মাশাআল্লাহ দেখতে সুন্দর। এগুলো কি দাঁতছে এখন? দুইটা দাঁত করে, দুইটা করে দাঁত। তার মানে যারা আসলে 2022 ঈদকে কেন্দ্র করে আগাম কিনতে চাচ্ছে, 125 দাম চাওয়া হচ্ছে এইটা, দর্শক দেখতে পাচ্ছেন। আর 115 চাওয়া হচ্ছে এই যে আমার, আমি যেদিকটাতে রয়েছি এই দিকটাতে। আর ওইটা চাওয়া হচ্ছে হলো 125, না? 125। আচ্ছা, 125 যারা যাচ্ছেন ওটা দুই দাঁতের সার, তাই না? এগুলো আসলে ওজন কেমন হতে পারে, কতটুকু হতে পারে? এটা 4 মণ হবে। আচ্ছা, এগুলো যদি কেউ নেয় আপনাদের আশা কেমন, আমাদের আসতে একটু বলবেন? ওই 100 রুপে একটা, 100 নিচে? না না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই যে দুটো সার নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন, দুটাই আসলে দাঁতছে দুই দাঁতের করে। এগুলো তিনি যেমনটি দাম বললেন এমনটি দামে আসলে বিক্রি করার আশায় রয়েছেন এই শিমুলিয়া পশুরহাটে। শিমুলিয়া পশুরহাটে আসলে ভিডিও করাটাই খুব কঠিন, এই জন্য কঠিন, এখানে প্রচুর আমদানি, জায়গার খুব স্বল্পতা। বন্ধুরা, আমরা হাট ঘুরতে চাই, আরও কিছু সারগুলোর দাম চলুন জানাতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন এই যে সুন্দর গরুটা নিয়ে কিন্তু দামাদামি হচ্ছে, আমরা জানবো যে আসলে এটা কত দাম উঠলো। মিয়া ভাই মনে হয় দামাদামি করলেন নেয়ার জন্য। আমরা ভাইয়ের সাথে কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন? আপনার গরুটা নিয়ে তো দামাদামি হলো, অনেকক্ষণ হলো দামাদামি হচ্ছে, আমরা পর্যবেক্ষণ করছি, দেখছি কত দাম উঠলো লাস্ট। আচ্ছা, আপনি দাম চাচ্ছিলেন কত? 100। এটা কি দাঁতছে? না, দাঁতছে না। দাঁতার কি সময় হয়েছে? সময় হয়েছে। তার মানে কি, মানে কোরবানির আগে দাঁত বেঁধে? দাঁত বেঁধে। এটা বেচার ইচ্ছা কেমন নিছেন, আশা কেমন নিছেন? 80 রুপে লাগবে। নিচে আসবেন না? না, 80 অলরেডি দাম বলে ফেলছেন। অলরেডি 72 কইছি, ওই তো কাছাকাছি চলে আসছেন। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, তিনি এটা 80-এর উপরে বিক্রি করতে যাচ্ছেন, এটা কিন্তু শাহিয়াল।
সো আমরা হাট ঘুরে আরো দুই একটি গরুর দাম চলুন জেনে আসি। দর্শক, আমরা লাল রঙের যে গরুটা দেখছি এটা কিন্তু দেখা হচ্ছে, ওই যে ভাইরা দেখছেন, দেখি আমরা বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন? ভালো। কয়টা গরু নিয়ে আসলেন? পাঁচটা গরু নিয়ে আসি ভাই। বিক্রি হয়েছে দুই একটা? দুইটা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। এটা কি দাচ্ছে? এটা দাঁতে দুইটা, দুই দাঁতের ষাঁড় গরু। তার মানে যারা আগাম কোরবানিকে বেচ করে কিনতে যাচ্ছে তারা 100% এটা কিনতে পারবে, সিউর দিয়ে নিতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে এটার ওজনটা কতটুকু হতে পারে আনুমানিক? ওজনটা মনে করেন না, তিন মন। তিন মন? আচ্ছা, তাহলে দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি দশ। এক দশ। বিক্রি করার আশা কেমন নিছেন? দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুটা, এটা কিন্তু তিনি লাখ ভেঙে বিক্রি করতে চাচ্ছেন না, লাখের উপরে বিক্রি করার আশায় রয়েছেন শিমুলিয়া পশুরহাটে। তবে আমরা শিমুলিয়া পশুরহাট ঘুরলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আমরাও দেখলাম, যেটি হলো যে এইরকম সুন্দর গরুর কিন্তু অভাব নাই, পর্যাপ্ত পরিমাণে এসছে এই হাটে। সো বন্ধুরা, আপনারা চাইলে এই হাটে আসতে পারেন, এসে দেখে বুঝে দিয়ে একটা গরুর দাম, গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন। সো আমরা জানার চেষ্টা করব এখন এই হাটে আসলে হাসিলের পরিমাণ কত, সেটি আপনাদেরকে চলুন জানাবো। দর্শক, আমরা এই গরুটার দাম জানতে চাই। ছোট সাইজের হলেও কিন্তু দেখতে বেশ সুন্দর। এটা নিয়ে আসছে ভাই, ভাই কেমন আছেন? ভালো ভাই। গরু কয়টা নিয়ে আসছেন? পাঁচটা। পাঁচটা। বিক্রি হয়েছে দুই একটা? দুই একটা হয়েছে। মাশাআল্লাহ। এটা কত দাম চাচ্ছেন? পঁচাশি। এটা কি দাচ্ছে এখন? পঁচাশি দাম চাচ্ছেন। যেটা গরুটা দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর, এটার ওজনটা কতটুকু হতে পারে যেহেতু সার গরু আনুমানিক একটা সমীক্ষা? ওজনটা তিন মন। তিন মন। এটা বেচার আশা কেমন নিছেন? পঁচাত্তর। আচ্ছা, এই হাটে আসলে হাসিল কত, লেখানি কত? দুশো আর তিনশো। আচ্ছা, কেনা হলো তিনশো আর বিক্রি যে করবে সে দুশো। বিক্রি করবে তা দুশো, কিনবে তিনশো। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা শিমুলিয়া পশুর হাট ঘুরলাম, আপনাদেরকে ছোট সাইজের ষাঁড় গরুর দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন, আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে। সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্যই শুভকামনা করছি।